প্রধানমন্ত্রীর কাছে আল মুমিনের সাথে যারা যারা জড়িত আছে তারা আইনের আওতায় আনা হোক। তামান্না হত্যাকারীর ফাঁসি চাই, আমি আল মামুনের ফাঁসি চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার সাথে যারা যারা জড়িত আছে তারা সবার বিচার চাই। মাননীয় প্রশাসন সাংবাদিক ভাই আমরা যেন আমার লোকে পাই, আমার ছেলে যেন আমার সাথে পাই। সাংবাদিক বাবা আগলে যে বেচারা কষ্ট করে তোমার না হত্যার দিন দেখি, আমি দেখলাম তো সব আমার পিছনে আছে, সব আমার মামুনে ধরে রাগ পর্যন্ত সব আমার লোকে থাকতো, আমার কেউ নাই আল্লাহ ছাড়া আর আপনারা ছাড়া। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, আমার মামুনের ফাঁসি চাই, মামুনের ফাঁসি চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমার বাচ্চা এগুলো নয়, আপনার বাচ্চা এগুলো। মাননীয় প্রধানমন্ত্রী আপনি চাইলে সব কিছু করতে পারবা। মাননীয় প্রধানমন্ত্রী আমার পুলিশ মহোদয় ওগুলো কিছু কইরাম, আমার সবার কিছু কইরাম, আমার আকুল আবেদন, আমি আমার বাচ্চার বিচার চাই। এই গাতক মামুনে আনিয়া বাসির মঞ্চে চুলে নিয়ে হোক, আমি যেন দেখতে পাই আমার বাচ্চার হাততায় শান্তি পাইব। আমার যত বাচ্চারা আছেন সবে কষ্ট করার রইতে চলিয়া তারার কাছে আমি তারার আত্মায় শান্তি পাইব। গাতক মামুনরে ধরলে গাতক মামুনরে ধরিয়া ফাঁসি চাই। গাতক মামুনের সাথে শাহানা পারভীন জড়িত আছে, আমার দীর্ঘ বিশ্বাস, আমাকে যেভাবে রিকোয়েস্ট করি আমার মেয়েরে বিয়ে দিছে ভুল সব কিছু দিয়ে, এখানে শাস্তি চাই, আমি বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এই মা শাহানা পারভীনে আমার বুঝাই বাজাই আমার মেয়েটা নিচে আমি বুঝছি না। সুপ্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে একজন মায়ের হাজারি বা একজন গর্ভধারণী মা আজ উপস্থিত হয়েছিল ওনার মেয়ের বিচারের জন্য। শাহানা পারভীন কি এখনো আনা হয়েছে না? 10 দিন হয়ে গেছে আনা হয়েছে না, এখনো আনা হয়েছে না, কেউরে আনা হয়েছে না এখনো, আজকে 10 দিন পার হইয়াছে। আর আমার মেয়ের শুধু তার বনি জমাইরে ধরা হয়েছে, শাহানা পারভীন রে ধরিয়ে আনলে সব কিছু বাইর হইব। চেষ্টা করছেন